সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় গত 10ই মার্চ রবিবার সকাল 10টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার সাংবাদিক কর্তৃক মানববন্ধন করা হয়েছে। বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি কাউসার রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন মিয়া, ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। 10ই জানুয়ারি 2015 সালে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে বহুরূপী হাবিবুর রহমান হারুনের বিভিন্ন অপকর্ম প্রমাণের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ করায় বহুরূপী হাবিবুর রহমান হারুন ও তার চক্রের সদস্যদেরকে দিয়ে দেশের বিভিন্ন থানা আদালতে মিথ্যা মামলা ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরে মন গড়া লিখিত অভিযোগ করে সাংবাদিক মিজানুর রহমানকে হয়রানি করছেন। মানববন্ধনে বক্তারা কথিত মুক্তিযোদ্ধা মামলামাজ বহুরূপী হাবিবুর রহমান হারুন সহ জড়িত সদস্যদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবি সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সাধারণ সম্পাদক, এই মর্মে জানাইতেছি আপনাদেরকে যে আমার ফরিদপুর জেলা শাখার সহসভাপতি এবং নগরকান্দা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান একজন মূলধারার সাংবাদিক, সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। একজন অপসাংবাদিক তথাকথিত জনাব হাবিবুর রহমান, সে তার বিভিন্ন বাহিনী এবং চক্র দিয়ে বিভিন্ন জায়গা থেকে আজ অবধি পর্যন্ত প্রায় 20 থেকে 25টি মামলার শিকার করেছেন। তো আমরা এই মানববন্ধনের মাধ্যমে তার এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের মামলা আর না করতে পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নগরকান্দা উপজেলার বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি এবং দৈনিক সমতা পত্রিকার নগরকান্দা উপজেলা আমি আমার প্রায় 2 যুগ ধরে আমি সাংবাদিক হিসেবে আছি। আমার জীবনে আমি এই যে নিউজটি করেছি, এই কথিত মুক্তিযোদ্ধা বহুরূপী মামলাবাজ হাবিবুর রহমান, তিনি মুক্তিযোদ্ধা না করে মুক্তিযোদ্ধার পদক লাগিয়ে বিভিন্ন জায়গায় ব্যাগ বেশি প্রতারণা করে, যে কারণে আমি সকল তথ্য প্রমাণের ভিত্তিতে 2015 সালে দৈনিক জনতায় আমি সংবাদ পরিবেশন করি। এই সংবাদটি করার কারণে আমার নামে সে বিভিন্ন জায়গায় দেশের একাধিক মিথ্যা মামলা, একাধিক জিডি এবং মিথ্যা অভিযোগকে আমাকে হয়রানি করছে। এছাড়া তার যে চক্র, এই চক্রের যে সদস্য আছে, নারী সদস্য বরগনার রুবি নামে তিনি মিথ্যা মামলা করেন। সেই মিথ্যা মামলার যে তদন্তকারী কর্মকর্তা এসআই পবিত্র কুমার বরগনা সদর থানা, তিনি আমার নামে আদালতে মিথ্যা ফোন করে চার্জশিট দাখিল করেন, যে কারণে আমি ভুক্তভোগী। এবং কোনোদিন বরগনা গেছেন নাম শুনেছি। আর এছাড়া লস্কর ইউনিয়নের নিকা রেজিস্ট্রার কাজী মৌলভী মনির ইসলাম হিমায়ত, এই চক্রের সদস্য, তিনি আমার নামে মামলা করেছেন মিথ্যা মামলা। এছাড়া এই বহুরূপী হাবিবুর রহমানের যে সন্তান, এই হাবিবুর রহমান শিশু, তিনি কেবি মাল্টিমিডিয়া কেবি নিউজ অনলাইন পোর্টাল খুলে এখানে আমার নামে মিথ্যা মানহানি করে স্ট্যাটাস দিয়েছেন এবং আমার নামে মিথ্যা মামলা ভাঙ্গার আদালতে করেছে, ভাঙ্গা থানায় করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।